গুয়াহাটি মহানগরীর জোনালীত প্রগতি এডুটেক নামৰ প্রতিষ্ঠানখনে নতুনকৈ আৰম্ভ কৰিছে প্রগতি একাডেমি ফৰ চিভিল সার্ভিসেস নামৰ এটা কোচিং সেন্টার, যত কম মূল্যত শিক্ষার্থীসকলে গ্রহণ কৰিব পাৰিব পাঠদান। আজি প্রতিষ্ঠানখনৰ শুভারম্ভণি অনুষ্ঠানত উপস্থিত থাকে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জিওসি ইন সি ষ্টার্ণ কমান্ডাৰ জেনেৰেল ৰাণা প্ৰতাপ কলিতা, অসম বিদ্যুৎ নিয়ন্ত্রণ আয়োগৰ প্রাক্তন অধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস, অসমৰ প্রাক্তন আৰক্ষী সঞ্চালক প্রধান দিলীপ কুমার বৰা, অসম লোকসেৱা আয়োগৰ প্রাক্তন অধ্যক্ষ ৰঞ্জিত বৰঠাকুৰ প্ৰমুখ্যে কেইবাগৰাকীও গণ্যমান্য ব্যক্তি। আপনাদের মিলে যে প্রগতি এডুটেকে সিভিল সার্ভিসের কারণে প্রগতি একাডেমি ফর সিভিল সার্ভিসেস আরম্ভ করেছে, এখন মানে এফোর্ডেবল করব সকল ধরনের সকল শ্রেণীর মানুষ এসপায়ারিং স্টুডেন্টের কারণে, আর আই থিঙ্ক ইট উইল বি ওয়ান অফ দি গেম চেঞ্জার ইন এজ ফার এজ ইউপিএসসি এক্সাম সার্ভিস। আপনাদের যদি চায় সাধারণত যা কোচিং ইনস্টিটিউট আছে সেবিল 45,000 50,000 70,000 80,000 লাখের উপর তো আছে, দিল্লি তো আরো বেশি, কিন্তু আমি ইয়াত যিখিনি একেবারে তলর মানে কাপর যিখিনি এফোর্ড করব না তেওঁলোকেও যাতে আহিব পারে সেকারণে আমি 25,000কে রাখিছো গোটেই 10 মাহৰ কারণে, বাকিবিলাকে 8 মাহত লয়, আমি 10 মাহৰ কারণে 25,000 রাখিছো যাতে সকলে পারে। আমি জানো যে এই 25,000 আমার যেটু আমি যেটু খরচ করি সেইটু নুফুল হব, কিন্তু আমি আমার যেহেতু মই আগতেও কৈছো যে আমার ইন্টেনশনটো এইটো নহয় যে আমি এটা প্রফিট করি, আমি বিচাৰিছো যে আমার লড়া ছোৱালীখিনি ওপৰলৈ যাওক, ভাল কৰক, আর যিবিলাকে নর্মেলি কোচিং ক্লাসত আহিব নোৱাৰে ফিজ দিব নোৱাৰাৰ কাৰণে সেইখিনিও যাতে আহিব পাৰে, লগতে আমি হোষ্টেল ফেসিলিটিও তেওঁলোকক কৰিম যদি বাহিৰৰ পৰা কোনোবা আহি ইয়াত কৰিব। অংকুৰ চেতিয়াৰ রিপোর্ট, লোকেল 18, গুৱাহাটী।